আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে দর্শক শ্রোতা আপনারা দেখছেন যে আমরা সুনামগঞ্জবাসীর পাশে দাঁড়ানোর জন্য আমাদের লোকজন কাজ করে যাচ্ছে। এখানে চাল, ডাল, চিনি, পেঁয়াজ, আলু, মোটামুটি আমরা কয়েক হাজার ফ্যামিলি যাতে খেতে পারে সেই ব্যবস্থা আলহামদুলিল্লাহ বাংলাদেশের বরেণ্য মুফাসসিরদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ করার তৌফিক দিয়েছেন। আমরা কাজ চলছি, শীঘ্রই ইনশাআল্লাহ আমরা সুনামগঞ্জ আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভাইরে আছে, বিশেষ করে আবদুল্লাহ আলামিন ভাই আছেন, তিনিও ভিজিটে এসেছেন এবং তিনি নিজেই আলহামদুলিল্লাহ একটা বড় অঙ্ক দিয়েছেন যার মাধ্যমে কেনাকাটা করে মানুষের কাছে এই খাবারগুলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের আরেক ভাই আছে মাসুদ ভাই, তিনি এসে এখানে ভিজিট করেছেন এবং অত্যন্ত খুশি হয়েছেন। আমাদের মাসুদ ভাই একজন ব্যবসায়ী, তিনি নগদ একটা ক্যাশ চেক আমাদের আবদুল্লাহ আলামিন ভাইয়ের হাতে তুলে দিচ্ছেন, যার মাধ্যমে সিলেটের বানবাসী মানুষ কিছু অন্তত 50-100 পরিবারের বেশি সেখানে তারা খাবার খেতে পারবে ইনশাআল্লাহ। আমরা প্যাকেট করছি, আল্লাহ কবুল করুক। পাশাপাশি আপনারা দোয়া করবেন, আমাদের আরেক ভাই এখানে আসেন, কক্সবাজার থেকে আসছে, আমাদের প্রিয় মেজবা ভাই, তাকে আপনারা চেনেন। আমরা মাসুদ ভাই থেকে একটু অনুভূতি শুনতে চাই। মাসুদ ভাই কথা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার এই পরিবেশটা দেখে আমার মনে হলো যে এখানে আসলে একটা যদি আমি কিছু কন্ট্রিবিউট করি তাহলে এটা যথাস্থানে পৌঁছবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আমরা আমানতদার, আমরা চেষ্টা করবো যে আমানত, মুফাসসিরদের আমানত, আলেমদের আমানত এবং সাধারণ মানুষের আমানত, আমরা কোনো চলচ্চিত্রর হারাম পয়সা নয়, বরং সবার হালাল পয়সা দিয়েই এটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিক, আপনারাও আমাদের দোয়া করুন। আজকে যারা মুফাসসিরদের যে উদ্যোগ, আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। সিলেট বন্যার্ত ভাইদের জন্য, বন্ধুদের জন্য কিছু উপহার আমরা পাঠাচ্ছি এবং আমাদের সকল ভাইয়েরা ওনারা প্যাকেজিংয়ের কাজে সহযোগিতা করেছেন এবং এদেশের বিভিন্ন ভাইয়েরাই সহযোগিতা করেছেন, আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন খুব অল্প সময়ের ভিতরে আমাদের তামাম দেশকে বন্যামুক্ত করে দেয়, যারা কষ্টে আছে আল্লাহ তাদের কষ্ট দূর করে দেয়। জি, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন দেশ এবং বিদেশ থেকে যারাই দেখছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেশের বরেণ্য কিছু আলেমদের একান্ত ব্যক্তিগত অনুদানের মাধ্যমে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ যারা খ্যাতিমান সেই সমস্ত কিছু আলেমদের সার্বিক সহযোগিতায় আমরা ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ প্রায় হাজারের অধিক পরিবারের কাছে আমরা কিছু প্যাকেট তৈরি করলাম। প্রায় 70-80 বস্তা চাল, প্রায় 30-40 বস্তার মতো আপনার ডাল, তারপরে চিনি, পেঁয়াজ, তারপরে আলু, এরপরে আপনার তাদের জন্য মোমবাতি, তারপরে হচ্ছে স্যালাইন, সব মিলিয়ে আমরা প্রায় 11-12 কেজির পরিমাণ খাবার ইনশাআল্লাহ আমরা, যেহেতু এখন বৃষ্টি একটু কম এ কারণে আমরা খাবার পৌঁছে দিব ইনশাআল্লাহ। আর এই কাজে যারা সহযোগিতা করলেন, আপনারা চারে দেখবেন বাচ্চারাও আমাদের সাথে কাজ করেছে এবং এখানে অনেক কাজ করেছেন, আরও কিছু ভাইরা করছে এবং করবে। সর্বোপরি যারা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন, বরেণ্য আলেমে দিন যারা, আমাদের প্রিয় ভাই যারা, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা, তাদেরকেও আমি অভিনন্দন জানাই। বিশেষ করে আজকে এ কাজে আমাদের সাথে সহমর্মিতা প্রকাশ করেছেন আমাদের প্রিয় ভাই হাফেজ শামসুল হক, বাইকে আমাদের প্রিয় ভাই আছেন এখানে, তিনিও সহযোগিতা করেছেন এবং অনেকেই অনেক জায়গা থেকে ছুটে এসেছেন আমাদের এই ত্রাণ কার্যক্রম প্রদর্শনে। কক্সবাজার থেকে এসেছেন আমাদের মেজবা ভাই, তিনি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। কাজেই আপনারা যে যেখানে আছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক। আর আজকের এই যে প্রচেষ্টা, এর মধ্যে যে সমস্ত আলেম, বিশেষ করে আল্লামা সাইয়েদ কামালউদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ, আল্লামা তারেক মনোয়ার আমাদের প্রাণ প্রিয় ওস্তাদ, আনামা রশিদ ওস্তাদ, তারপরে আমাদের প্রিয় শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার, আমাদের অন্যতম প্রিয় মানুষ আবদুল্লাহ আল আমিন, আমাদের প্রিয় ভাই সাদেকুর রহমান আজহারি, এবং আমরা যারা আছি
বিশেষ করে আমাদের ডক্টর হাবিবুর রহমান ভাই, তিনি বেশ পরিশ্রম করেছেন। আমাদের নাজমুল ভাই, মোল্লা নাজমুল হাসান, বেশ কষ্ট করেছেন। আরও অনেক ছাত্র ভাইদেরকে দেখছেন, তারা অনেক কষ্ট করেছে। আল্লাহর কাছে দোয়া করছি আমরা যতটুকুই কন্ট্রিবিউট করেছি, এবং আমাদের কাছে কিছু মিডিয়া ভাইরাও বেশ সহযোগিতা করেছেন, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই যে আমাদের প্রচেষ্টা এটা যেন হয় পরকালে নাজাতের ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম জাজা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। যেটা বিগত 100 বছর এত পানি এখানে জমিয়েছে নাই, পুরো হাউসটা এখন মনে হচ্ছে একটা সমুদ্রের মতো, এবং পরে কিন্তু মানুষেরা খুব কষ্ট করে জমি এখানে কাজ করছে। বিদাহীগঞ্জ এই এলাকায় আমরা ঢাকা থেকে গতকাল পুরো দিন দেখি আমরা জুমার পর থেকে আমরা প্রত্যেকে চেষ্টা করছি, এবং ফজরের নামাজ পড়ে ঠিক বরকতের সময় দুরিকালি উন্নতি ফিহা, যখন আল্লাহর উপর আমি উন্নতকে বরকত ঢেলে দেন, এই বরকত ঢেলে দেওয়ার সময় আমরা রওনা হয়ে এই পর্যন্ত পৌঁছেছি। এবং প্রতিমধ্যে আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটা জায়গায় পানি পুষ্টি উঠেছে এবং প্রত্যেকটি জায়গা কমিয়ে যাচ্ছে। আল্লাহ পাকের কাছে এখনকার সময়ে আমাদের দোয়া হওয়া উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেন হেফাজতে রাখে, এবং আর যেন আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টির মধ্য দিয়ে যে গজব আসতে পারে এই গজব থেকে যেন আল্লাহ তারা হেফাজতে রাখে। একটা সময় আসবে এমন যেই সময়ে আগুনের বৃষ্টি হবে, যে সময়ে বাতাসের সঙ্গে আগুন প্রবাহিত হবে এবং জানা ভূমিকম্প হবে, এবং ভূমিধস হবে, প্রচন্ড বৃষ্টি হবে, বন্যা হবে, মানুষ প্লাবিত হবে, একের পর এক জায়গা এলাকা ভূমিকম্পের কারণে প্রকম্পিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছেন হাদিসের মধ্যে, যেই কারণগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেন, আমরা সারা দুনিয়া দেখি সেই ক্ষতিকর দিকগুলো, গুনাহের কাজগুলো আমরা দেখতে পাচ্ছি। আজকে যেই অঞ্চলে পূর্ণভূমি সিলেট নানাভাবে পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই সিলেটে যারা এখন এই বানবাসী মানুষ অত্যন্ত কষ্টে আছে, এই কষ্টের পরে যারা বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করেছিলাম, চেষ্টা আমরা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই তৌফিক দিবেন, আল্লাহ পাক অবশ্যই পরিপূর্ণতা দিবেন, এতটুকু একটু তাদের পাশে দাঁড়ানো কিন্তু এত বড় সওয়াবের কাজ। তিনি জানেন আমাদেরকে আইয়ুবিলা সুর ফানকে হাদিত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে সওয়াবের কাজ হচ্ছে একজন মুসলমানের হৃদয়ে একটু আনন্দ প্রবেশ করিয়ে দেয়। আমরা সেই লক্ষ্যকে সামনে রেখে আজকে একটু চেষ্টা করেছি, শুধু আমরা বলবো কেন, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন ইসলাম করা মানুষ যারা সবসময় মানবতার কল্যাণে কাজ করে, তারা ছুটে এসেছে তাদের নিজস্ব জায়গা থেকে, নিজস্ব অঞ্চল থেকে, নিজস্ব গ্রাম থেকে এবং শহর থেকে, সবাই ছুটে এসেছে। এই যে একটা মহত্বের জায়গা, আমি গতকালকে এমন এমন কিছু ভলান্টিয়ার পেয়েছি যারা একেবারে খুব নিয়ম, তারা কাজ করার জন্য বারবার মেসেজ করতেছিল যে হুজুর কবে আপনারা সেখানে যান। এই যে এখন আমাদের যুবকদের মধ্যে আগ্রহ আছে, উদ্দীপনা আছে, এটাকে আমরা অ্যাসেট হিসাবে কাজে লাগাতে পারি। আগামী দিনে আমাদের এই বানবাসী মানুষ সহ যারাই এখন ক্ষতিগ্রস্ত আছে প্রত্যেকটা জায়গাতে যদি আমরা ইসলামকে ওরা এগিয়ে যাই, এটা আমাদের জন্য একটা বিজয়, এটা আমাদের জন্য একটা বিক্রম। এই বিজয় বিক্রম এই মরা মানুষগুলোকে একত্রিত করার জন্য আজকে আমি মনে করি এই আশাটা আমাদের জন্য খুব বেশি জরুরি। এজন্য আমরা যে যেখান থেকে আছি প্রত্যেকে ছুটে আসা দরকার। একটু আগে আমাদের এক ভাই কথা বলছিলেন, এমনকি গবাদি পশু কি খাবে এটা নিয়ে পর্যন্ত ওরা মাইকা যারা প্রত্যেকটা প্রাণীর প্রতি যত্নবান হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটের চোখে পানি দিকে বলেছিলেন আফালা তাসতাবিল্লাহ ফি হাদিহি আল-বাহিমা আল্লাতি মালাকাহা আল্লাহ ফিহা, একটা উট যে খোদার যত্নায় কাতরাচ্ছে তার মালিক যে তোমাকে আল্লাহর কাছে জবাব দিতে স
সম্মুখীন হতে হবে। আজকে আমরা যে কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের দেশের পানি চলে আসছে বারবার, আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আল্লাহর কাছে তাদের হেদায়েত কামনা করি এবং আমাদের বাংলাদেশের মানুষ তাদের পাশে আমরা প্রত্যেকে দাঁড়াবো। যে যে অঞ্চলের মানুষ আজকে বাংলাদেশে যারা বন্যায় প্রবণিত, খুব কষ্টে আছে, এটা কোনো কারণ নয়, বরং আমাদের সাথে আনন্দ একটু ভাগাভাগি করা, আল্লাহর কাছে কৃতজ্ঞতায় মস্ত অবনত করা মানাত্মক হিসেবে তাদের পাশে আমরা একটু দাঁড়ানোর চেষ্টা করি। দর্শক, আপনাদেরকে দেখাতে চাই আমাদের সাথে আমাদের বড় ভাই আল্লামা তারেক মোল্লা সাহেব রয়েছে, উনি একটু কথা বলবেন এবং আমরা ওনার কাছ থেকে শুনবো উনি নিজে কেমন দেখেছেন, পুরো এই অঞ্চলের অবস্থাটা কেমন, এটা ওনার রূপ থেকে আমরা শুনবো। দর্শক, আমরা শুনতে পাচ্ছি আজানের আওয়াজ এবং আমরা বলবো যে এই মসজিদগুলোতে যেখানে প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিজদা অবনত হত আল্লাহর গোলামেরা, এই মসজিদগুলোতে আজান হচ্ছে, অনেক মসজিদগুলোতে সিজদা দেওয়া যাচ্ছে না, অনেক মসজিদগুলোতে সিজদা দেওয়া এখন আর সিজদা দেওয়া যায় না, পানিতে চৈচুম্বুর হয়ে রয়েছে। এই সমস্ত জায়গার জন্য, সমস্ত সিলেটবাসীর জন্য, সারা বাংলাদেশে যারা বন্যা কবলিত তাদের জন্য আমরা দোয়া করবো। আমরা সালাতুল মাগরিবে ইনশাআল্লাহ মাগরিবের নামাজ পড়ে ইনশাআল্লাহ প্রত্যেকে দোয়া করবো, আমরা নিজেরাও সালাতুল মাগরিব আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ছোট্ট লাইভ থেকে যারা অংশগ্রহণ করলেন, যারা দেখলেন।